call it high speed. তো হ্যালো গাইস অর সাব ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লগস, আমি আছি অভিরূপ তোমাদের সাথে। আজকে আবার নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো তাহলে আজকে ব্র্যান্ড নিউ ব্লগটা তাহলে স্টার্ট করা যাক। ভিডিও শুরুতে সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো আজকে আমি একা নয়, সাথে চলেছে প্রশান্ত দাও, আর সাথে আছে আমাদের দুটো ভাই, দেখতে পাচ্ছ পুরো চমকাচ্ছে। তো আজকে বিশাল বড় একটা রাইড হতে চলেছে, মানে তোমরা আজকে থাম্বনেল আর টাইটেল থেকে অলরেডি বুঝে গেছো যে কত বড় রাইড হতে চলেছে। তো এখন আমরা যাবো হচ্ছে ডানকুনি টোল প্লাজা, তার আগে সাউথ সিটি মানে কোন একটা জায়গায় যাবো, ওখান থেকে যাবো হচ্ছে আজাদ হিন্দ ধাবা। তো আজকে ভিডিওটা খুব মজা হতে চলেছে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আজকে ভিডিওতে এনজয় হবে। তো চলো, আপাতত অনেক লেট হয়ে গেছে, এখান থেকে বেরোই, বেরিয়ে আবার কথা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে প্রশান্ত দা বাইক কিন্তু পুরো স্বাধীনতা দিবসের জন্য রেডি করে ফেলেছে, আর মারাত্মক দেখতে লাগছে। আর ওখানে হচ্ছে আমার ভাই দাঁড়িয়ে আছে। তো আমরা এখান থেকে ফটাফট বেরিয়ে পড়ব, এখন যাবো হচ্ছে সোনারপুর, তাই তো? আর প্রশান্ত দা দেখতে পাচ্ছ মানে সেইভাবে রেডি হয়ে গেছে, পুরো পেছনে চ্যানেলের নামও লিখে ফেলেছে। তো চলো এখন যাবো হচ্ছে সোনারপুর, ওখান থেকে সায়েন্স সিটি যাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, মজা হতে চলেছে এই ভিডিওতে। তো চলো যাওয়া যাক। আর এই এত বৃষ্টির পর সকালবেলা বাড়িপুরের রোডটা দেখো, মানে সেই লাগছে, মানে জাস্ট রোডটা দেখো, মানে কালকে যে লেভেলে বৃষ্টি হয়েছে তারপরে রাস্তাটা পুরো একদম দারুণ হয়ে গেছে। আর ভিডিও শুরুতে একটা ভুল বলা হয়ে গেছে, যেটা হচ্ছে যে আমাদের সাউথ সিটি বলা হয়ে গেছে, ওটা হচ্ছে সায়েন্স সিটি। তো ওখান থেকেই অনেকে আসবে, ওখান থেকে আবার যাওয়া হবে হচ্ছে ডানকুনি টোল প্লাজাতে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile. তো গাইস এখানে পুরো ভিড়তে লাইন আপ হয়ে গেছে, প্রায় চারটে ভিড়তে এখন অবধি চলে এসছে, সাথে সুমন দাও চলে এসছে, অপেক্ষায় সুমন দাও চলে এসছে। তো গাইস আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি আর এখন যাব হচ্ছে সায়েন্স সিটি। তো ওখানে অনেক বাইকার্সরা আসছে, ওখানে একটা ছোটোখাটো মিট আপ হবে। তো ওখান থেকে একসাথে আমরা যাব হচ্ছে ডানকুনি টোল প্লাজা। তো দেখতে পাচ্ছ সামনে ফ্ল্যাগ উঠতে উঠতে যাচ্ছে, আর প্রশান্ত দাও যাচ্ছে, আর সামনে সুমন দাও যাচ্ছে। তো চলো সায়েন্স সিটি যাই, গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এখন আছি হচ্ছে সায়েন্স সিটিতে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই দাঁড়িয়ে আছে, এখান থেকে যাবো হচ্ছে ডানকুনি টোল প্লাজা। আর ওয়েদারের অবস্থা কিন্তু একটু আগে বৃষ্টি হচ্ছিলো, তার জন্য দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে খানিকটা দাঁড়িয়ে এখানে কিছু লোক আসবে, এখান থেকে কিছু লোক আসার পর চলে যাবো হচ্ছে ডানকুনি টোল প্লাজা। তো চলো আবার যেতে যেতে কথা হচ্ছে। এখন চলে এসছে আমরা মা ব্রিজে, আর জাস্ট ক্রাউডটা দেখো, মানে কত বাইক যে আর চলে এসছে মানে আইডিয়া নেই কোনো। আর এখানেই এত বাইক, তো ওখানে জানি না কী হবে আজকে, সেই পরিমাণে ভিড় হবে। তো চলো এনজয় করতে থাকো রাইডটা। তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে ডানকুনি টোল প্লাজা, দেখতে পাচ্ছ। এবারে আমরা ডানকুনি টোল প্লাজার মধ্যে দিয়ে ঢুকছি, আর সামনে দেখতে পাচ্ছি প্রচুর ক্রাউড, প্রচুর। জাস্ট সামনেটা দেখাচ্ছি তোমাদের, দেখো সমস্ত লোকেরা দাঁড়িয়ে আছে, প্রচুর বাইক, প্রচুর বাইক। জাস্ট ক্রাউডটা দেখো, মানে মারাত্মক পরিমাণে ভিড় হয়েছে আজকে, আর স্পেশাল ডে তো ভিড় তো হবেই, স্বাভাবিক ব্যাপার। তো চলো আমরা একটু সামনের দিকে যাই, কারণ এখানে তো বাইক রাখার কোনো জায়গাই পাচ্ছি না। তো এখানে অনেকে দাঁড়িয়েও আছে ব্যানার নিয়ে। তো চলো একটু সামনেই যাই, এখানে একদম জায়গা নিয়ে যেয়ে দাঁড়াবো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন ডানকুনি টোল প্লাজাতে চলে এসেছি, আর কি পরিমাণে এখানে ভিড়। তো আমরা এখান থেকে যাবো হচ্ছে আজাদ হিন্দ ধাবা। তো মারাত্মক পরিমাণে এখানে ভিড়, আর জাস্ট দেখো। আর আজকে রাইডটা হাইওয়ে রাইড হতে চলেছে,
তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, মজা হবে ভিডিওতে। আর এখানে অনেক সুপার বাইকও আসছে, তো আওয়াজ শুনতে পাচ্ছ পেছন দিয়ে যাচ্ছে, আমার আওয়াজ কতটা শোনা যাচ্ছে জানি না। তো এখানে অনেক বাইকার চলে এসছে অলরেডি, তো চলো যাওয়া যাক। আর কালকে যা বৃষ্টির অবস্থা ছিল, মানে সারা রাত বৃষ্টি হয়েছে, তারপরে আজকে ভাবতেই পাইনি যে রাইডটা হবে ফাইনালি। আর ভগবানের দোয়ায়, মানে আজকে দেখো জাস্ট আকাশটা দেখো, পুরো একটু আগে হয়তো বৃষ্টি হয়েছে, বাট এখন পুরো ক্লিন একদম, হালকা মেঘ করলেও অত অসুবিধা হবে না, কারণ আর বৃষ্টি এখন হচ্ছে না। রাস্তা দেখো ভাই, পুরো সেই মার্শাল্লাহ লাগছে একদম। I live inside my own world of make-believe. সো গাইস, ফাইনালি আজাদ হিন্দ ধাবাতে চলে এসেছি। মনে হয় চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে হেলমেট পরে, আর রোদ্দুর উঠেছে কতটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে ক্রাউডটা দেখো, জাস্ট মানে প্রচুর পরিমাণে এখানে বাইক এসছে, বাইক সুপার বাইক সমস্ত রকম বাইক এখানে এসছে। আর আমরা এখানে বাইকটা রেখেছি, রেখে জাস্ট আওয়াজটা শোনো, জানি না আমার কতটা আওয়াজ শোনা যাচ্ছে, বাট প্রচুর এখানে সাউন্ড হচ্ছে। তো চলো এবার একটু সুপার বাইকের দিকে যাই, আর একটু দেখা যাক, এখানে হুইলি ফুইলি মারছে, বার্ন আউট মারছে, তো সেগুলো একটু দেখা যাক চলো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে মারাত্মক পরিমাণে ধোঁয়া ফোয়া ওড়ার পরে পুরো চোখ মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর ওদিকটা অনেকটা ভিড় ছিল, তার জন্য এখন একটু ফাঁকা জায়গাটায় এলাম, ভীষণ সাফোকেশন টাইপের হচ্ছিলো, এতটাই ভিড় এখানে আজকে। আগের টাইমে যখন এসেছিলাম সেখানে সানডে জাস্ট ছিল, ওই জন্য এতটা ভিড় ছিল না, কিন্তু আজকে মারাত্মক পরিমাণে ভিড়। আর 15ই আগস্ট বলে কথা, 75তম, তো ভিড় তো হবেই, সবাই রাইডে বের হয়েছে। আর এখানে সবাই মিলে এসেছি, প্রায় আমরা এসেছি 20-25 জন মিলে, আর এখন আর কাউকে খুঁজে পাচ্ছি না, পুরো হারিয়ে গেছে এত ভিড়ের মধ্যে। তো চলো সামনে দেখা যাক আর কী কী দেখা যায় এখানে। তো গাইস এখন আমরা বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি, মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, থামছেই না। মানে সকালে বেরিয়েছিলাম যখন, তখন বৃষ্টি ছিল না, মানে হালকা ছিল, এখন বেশ বৃষ্টি, এই বৃষ্টি কখন থামবে তার ঠিক নেই, আর মারাত্মক পরিমাণে খিদে পেয়ে গেছে, সেই তখন থেকে রাইড করেছি। গাইস বৃষ্টি এবার মোটামুটি থেমে গেছে, তো আমরা এখন টিফিন করতে যাবো হচ্ছে হিন্দুস্থানের দিকে। আর এই হচ্ছে বাইক, পুরো ভিজে গেছে বাইকে, অলরেডি একটা সমস্যা হয়ে আছে, তাও বৃষ্টি হয়ে গেল, জানি না কী হবে এখন। তো চলো আপাতত একটু খাওয়া দাওয়া করা যাক, হিন্দুস্থানে যাই, তো চলো ওখানে গিয়ে আবার দেখি কেমন ভিড়, কারণ আজকে তো প্রায় প্রচুর ভিড় হচ্ছে, তো চলো যাওয়া যাক। তো গাইস এখন চলে এসেছি আমরা হিন্দুস্থানে, এখানে আসার পর দেখছি সেই ভিড়, একই ভিড়, ওখানে যেমন ভিড় ছিল এখানেও ঠিক তোমরা দেখতে পাচ্ছ, মারাত্মক ভিড়। জানি না এখানে খাওয়া দাওয়া করা যাবে কি না, জাস্ট আওয়াজটা শোনো, মানে আজকে বৃষ্টির ওয়েদারে কেউ রাইড করতে পারছে না তেমন, তাই এখানে ভিড় জমে যাচ্ছে, ওদিকে ওখানেও ভিড় ছিল। তো দেখা যাক এখানে খাওয়া দাওয়া করা যায় কি, আর চলো এখানে আর কী কী মজা হচ্ছে সেগুলো দেখা যাক। প্রশান্ত দা ভিডিও করছে, খিদে পেয়ে গেছে, মুখ চোখ দেখে মনে হচ্ছে টায়ার্ড হয়ে গেছে। তো আমরা এখন এখানটায় ঢুকি, খাওয়া দাওয়া একটু করি নাকি, চলো একটু খাওয়া দাওয়া করা যাক। জাস্ট ওদিকে ধোঁয়াটা দেখো, জাস্ট বৃষ্টিটা হয়েছে বলে ধোঁয়াটা এত বোঝা যাচ্ছে, জাস্ট ধোঁয়াটা দেখো, মানে চাকার অবস্থা খারাপ হয়ে যাবে এরকম করতে লাগে। তো গাইস মোটামুটি এখানে একটু খাওয়া দাওয়া করলাম, এবারে হচ্ছে বেরিয়ে যাবো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, আর এখন আর ভাল লাগছে না, প্রচুর সাউন্ড এখানে, আর ভাল লাগছে না, তো এখান থেকে এখন বেরোবো। আর সামনে এটা হচ্ছে প্রশান্তদার বাইক,
তো এবার বাড়ির দিকে যাব, তো চলো হাইওয়েতে ওঠা যাক। তো গাইজ আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর হাইওয়েতে উঠে গেছি, আর আকাশের অবস্থাটা দেখো প্রচুর বৃষ্টি আসতে পারে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, নতুন ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা, আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দেবে, আর আজকের ভিডিওটা কিন্তু লাইক করে দিও ভালো লাগলে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো এই কদিন। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।